আচ্ছা, আমার বরের সবচেয়ে পছন্দ ঝিঙে আলু পোস্তর রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব খুব ভালো থাকবেন। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আবার। আজকে রেসিপিটা হচ্ছে আমার বরের সবচেয়ে পছন্দ ঝিঙে আলু পোস্তর রেসিপি। চলুন ঝটপট করে দেখিয়ে দিই আপনাদের, সব কিছু রেডি হয়েও গেছে আমার করা, শুধু জাস্ট রেসিপিটা চেক আপ। চলুন দেখে নিন রেসিপি, ইয়াম রেসিপি। প্রথমেই ফ্রেন্ড, ঝিঙেগুলো দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আলুও একদম ডুমো করে ছোটো করে কেটে নিয়েছি। পেস্টের জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই পোস্ত, তারপর হচ্ছে কাজু বাদাম আর গোটা জিরে, আর তার সাথে আমি কাঁচা লঙ্কা আর আদা। তারপর জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। এবার ফোড়নে হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা একটা, আর হলো এবার আলুগুলো ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আলুটা যখনই ভাজবেন ঢেকে ভাজবেন, কেন তাহলে সিদ্ধ হয়ে যাবে, কেন ঝিঙে তো খুব নরম, ঝিঙেটা আপনাদের বেশিক্ষণ লাগবেই না ঢাকা দিতে, সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ঝিঙে, ঝিঙেটাও আমি হালকা করে একদম লাল করে ভেজে নেব। যতক্ষণ ঝিঙে আলু ঠিক মতন না ভাজা হবে, একদম মশলা কিছুই দেবেন না। তা দেখুন ভাজা হয়ে যাওয়ার পর আবার ঢেকে দিচ্ছি। তো ঢাকার পর দেখুন আঁচটা কিন্তু একদম ধিমেই আজে রেখেছি। তাহলে যে পেস্টটা করেছি আমি পোস্ত, সেই পেস্টটা দিয়ে দেবো, কিন্তু তার সাথে আর একটু জলও দিয়ে দেবো, কেন মিক্সারের মধ্যে যতটা পেস্ট আছে সেটা পুরো দিয়ে দিলাম। এবার দেখুন দিয়ে দিচ্ছি চিনি, কারণ চিনিতে না দিলে চলবেই না, পোস্ততে মেইন চিনি, চিনিটা দিতেই হবে, তাহলে কি স্বাদের ব্যালেন্স করবে, আর একটুখানি মিষ্টি মিষ্টি পোস্ত ভালো লাগে একদম, কি বলুন। ও ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডস, একদম অবস্থা গাহিল গাহিল হয়ে যাচ্ছে। রাত্রের দিকে তো আমি রান্না করিই না, অ্যাকচুয়ালি দীপক বললো আমি খাবো, রাত্রেই খাবো, দিনের বেলায় না। এই ধরনের রেসিপিটা তুমি এখনই করো রান্নাটা, ঠিক আছে? কিন্তু আমার তো হাল বেহাল হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও দেখুন না, ধর ধর করে খামছি। চলো বরের জন্য তো এইটুকু করতেই হবে, তাই না? এবার দিয়ে দিচ্ছি নুন, যার যারা আপনাদের পরিমাণ মতন যেরকম আপনারা বেশি কম খান সেইভাবেই নুনটা দিয়ে দেবে। দিয়ে আবার নেড়ে নেবো, দেখুন জলটা পুরো কতটা টেনে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দিলাম অল্প করেই দিলাম, বেশি না। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো, নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপর দেবো যেটা টুইস্ট, সেটা হলো দুধ। দুধটা না দিলে একদম চলবেই না, দেখুন কি সুন্দর কতটা টেনে এসছে। দিয়ে দিলাম লাস্টে ঘি, ঘিটাই হচ্ছে স্পেশাল, তাই না বলুন? ওয়াও, জাস্ট ওয়াও লাগছে, আর গন্ধে তো ঘর অবভিয়াসলি পুরো মম। আমি বলবো ফ্রেন্ডস একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা, ঝিঙে আলু পোস্ত রেসিপিটা দারুণ হয়েছিল। বাবা এই রাত্রে রান্না করা কি যে কষ্টকর বাবা, তো কি করবো। কিছু কিছু রেসিপি দেখবেন রাত্রেও ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে খেতে, দিনের বেলা ভালো লাগে না। তো যা রুটি ফুটি দিয়ে খেলাম, দারুণ লেগেছে, আর সত্যি বলবো আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু এবার জিজ্ঞেস করি যারা খেয়েছে তাদের কেমন লেগেছে আলু, বিশেষ করে আমার মম্মার, ওর কতটা পছন্দ হয়েছে আলু ঝিঙে পোস্তটা। সত্যি না না, খারাপ হলো বলে দে, অসুবিধা নেই, খারাপ হলে কেন বলবো, আমি তোমার রান্না করা খারাপ বলি না। না ও ভালোবাসে, ও বিশেষ করে আমার রান্না, ও মানে ননভেজটা খুব পছন্দ করে। কিন্তু হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ও পোস্ত ভালোই বাসে না, কিন্তু তোমার যদি ভালো না লাগে, বিশেষ করে ঝিঙেটা, সত্যি কথাই বলো। পোস্ত ভালো লাগে, ঝিঙে পোস্ত ভালো লাগে, কিন্তু ভালো হয়েছে বলে মানে আলু পোস্তটা বেশি পছন্দ করে। করবো একদিন, করবো আলু পিস্তাটা বিশেষ করে ওর জন্য করবো। ওকে তো ফ্রেন্ডস, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুকটুক করে অন করবেন। আর আপনাদের তো বাবা এসেছে না পিছনে, দেখুন ঘুমাচ্ছিল, কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে ওয়াচ করবেন। ইয়েস, তো কেমন হলো বলো রেসিপিটা, এটা তো অ্যাকচুয়ালি ওরই সবচেয়ে পছন্দ রেসিপি। আমি চেটে খেয়েছি, আর না সত্যি বলবো আজকে রেসিপিটা ভালো হয়েছে। অন্য অন্যবার এরকম করি, আমি অনেকবার করেছি, এতটা ভালো হয় না, আজকে সত্যি ভালো হয়েছে। তা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা। গুড নাইট।